আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের ১৯তম ম্যাচে লিটন কুমার দাস এবং সৌম্য সরকারের ব্যাটিং নৈপুণ্যে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ১৭৬ রানের টার্গেট ছুড়ে দিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে রাজশাহীর অধিনায়কের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামের দুই ওপেনার লিটন আর সৌম্য। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছে দুই ওপেনার। আগের ম্যাচে লিটন বিশ্রাম দেওয়া হলেও এই ম্যাচে ফিরেই নিজের ফর্ম ধরে রেখেছেন তিনি। এই দুই ব্যাটসম্যানের ঝড়ো ব্যাটিং দলকে বড় স্কোরের আশা দেখাচ্ছিল। ১৩তম ওভারে আনিসুলের বলে অনসাইডে ঠেলে দিয়ে এক রান নিয়ে টানা দ্বিতীয় ৫০ তুলে নিয়েছেন সৌম্য। তার পরের ওভারে ৫০ তুলে নিয়েছেন লিটন। মকিদুলের প্রথম বলে ফাইন লেগে এক রান নিয়ে ৫০ হাঁকিয়েছেন তিনি। তবে ৫০ হাঁকানোর পর দ্রুতই সাজগরের পথ ধরেছেন সৌম্য। ১৫তম ওভারে আনিসুলকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে উইকেট কিপার নুরুল হাসানের হাতে সহজ ক্যাচ তুলে দিয়েছেন তিনি। সেই সাথে ভেঙেছে লিটন সৌম্যের ১২২ রানের জুটি। সাজগরে ফেরার আগে ৪৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন সৌম্য। তার বিদায়ের পর আউট হয়েছেন লিটনও। তার পরের ওভারে রেজাউরের বলে বোল্ড আউট হয়েছেন লিটন। ৪৩ বলে ৫টি ৪ ও ১টি ছক্কায় ৫৫ রান করেছেন তিনি। এই দুই ওপেনারের বিদায়ের পরেই ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায়। লিটনের বিদায়ের পর দ্রুত সাজগরে ফিরেছেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেন। তবে শেষ দিকে দ্রুত রান তুলতে ব্যাট হাতে চলে উঠেছেন শামসুর রহমান। ১৯তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এই শামসুর। সেই ওভারের প্রথম ৩ বলে ২৩ রান দিয়েছেন রেজাউর। অবশ্য পরের ৩ বল থেকে মাত্র ১টি রান সংগ্রহ করে শামসুর। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করতে পেরেছে চট্টগ্রাম। আর এত বড় টার্গেটে খেলতে নেমে শুরুর দিকেই খেই হারিয়ে ফেলে মিনিস্টার গ্রুপ রাজশাহী। আজকের ম্যাচটিতে কিন্তু মোহাম্মদ আশরাফুল সুযোগ পাননি। অফর্মের কারণে তিনি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ থেকেও বাদ পড়েছেন, আর এতে করেই জাতীয় দলের স্বপ্নটাও তার অনেকটা শেষ। বলছিলাম ম্যাচটির কথা, এই ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে টপাটপ উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। শেষ পর্যন্ত দায়িত্বশীল ব্যাটিং করে নুরুল হাসান সোহান মিনিস্টার গ্রুপ রাজশাহীকে জেতাতে পারেননি। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।